এসো বন্ধুরা আজ আমরা একটা নতুন ধরনের ধাঁধা শিখব এটাতে তোমাদের বলতে হবে যে এরপর কি হবে চলো শুরু করা যাক দেখো কি সুন্দর একটা তারা আর এটা হলো একটা তিনকোনা তারপরে একটা তারা আর একটা তিনকোনা তারপরে আবার একটা তারা তাহলে এবার বলো তো এরপরে কি হবে দেখো তো ওখানে তারার পরে কী ছিল তিনকোনা তিনকোনার পরে তারাটা ছিল তাই এখানে তারার পরে একটা তিন কোনা বসবে একদম ঠিক এবার পরের ধাঁধাটা দেখো পরের ধাঁধায় কি আছে এখানে একটা আধখানা চাঁদ আছে অর্থাৎ অর্ধচন্দ্র তারপরে একটা চৌকো আছে আর একটা আধখানা চাঁদ এবং তারপরে একটা চৌকো আর একটা আধখানা চাঁদ তাহলে এর পরেরটা কি হবে ভাবো ভাবো চাঁদের মতো আকারের পর ওখানে কি ছিল একটা চৌকো ছিল তাই এখানেও আধখানা চাঁদের পর একটা চৌকো হবে একদম ঠিক এবার পরেরটা দেখো এখানে এই ছবিটায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু আছে তাহলে এটা হলো একটা পাঁচকোনা তারপরে একটা হৃদয়ের মতো আকার আছে তারপরে আমাদের কাছে আছে একটা যোগ চিহ্ন এবং তারপরে আবার একটা পাঁচ কোনা, আর একটা হৃদয়ের মতো আকার এরপরে কোনটা হবে ভাব দেখো প্রথমে আমরা এই জায়গাটা ভালো করে বুঝি এখানে একটা পাঁচ কোনা ছিল আর তারপরে একটা হৃদয়ের মতো আকার আর একটা যোগ চিহ্ন তাই তো তাহলে এখানে একটা পাঁচ কোনা আর একটা হৃদয়ের মতো আকারের পর একটা যোগ চিহ্ন হবে এবার পরের ধাঁধাটা দেখো আমরা একটা দুই আর একটা তিন দেখতে পাচ্ছি তিনের পরে নিশ্চয়ই তিনের থেকে বড় একটা সংখ্যা থাকবে দেখো এখানে এক সংখ্যাটি আছে কিন্তু এক সংখ্যাটি কি এখানে ঠিক হবে না তাহলে পাঁচ না এটা আবার বেশি বড় হয়ে গেল তিন দুয়ের থেকে মাত্র এক ঘর বড় তাই আমরা তিনের থেকে একটা সংখ্যা আগে যাব এর মানে হলো এখানে চার হবে পরের ধাঁধা দেখো এখানে আছে পাঁচ আর ছয় এরপর কি হবে পাঁচের থেকে এক ঘর এগোলে ছয় হয় এবার আমাদের ছয়ের থেকে এক ঘর এগোতে হবে আট ছয়ের থেকে দুই ঘর আগে কিন্তু সাত মাত্র এক ঘর আগে তাই আমাদের উত্তর হলো সাত এসো এবার পরের ধাঁধাটা দেখি এখানে আছে চার পাঁচ ছয় আর সাত এরপরে কি হবে এখানেও একইভাবে আমাদের এক ঘর এগিয়ে চার থেকে পাঁচ এগোতে হবে তারপর পাঁচ থেকে ছয় এবং ছয় থেকে সাত এরপর কোথায় যেতে হবে দুই না দুই হলে তো পেছনের দিকে যেতে হবে নয় নয় আবার একটু বেশি আগে হয়ে যাবে হ্যাঁ এখানে সাতের পরে আট হবে এবার আমরা জোর মেলাবো চলো তাহলে সংখ্যাগুলি মেলাই এখানে প্রথম বাক্সটাতে দুটো ফুটকি আছে আর আমাদের জোর মেলানোর জন্য তিনটে ফুটকি দরকার এখানে দেখো এখানে তো এক দুই তিন চারটে ফুটকি আছে এটা গুণে দেখি এক দুই তিন তাহলে এটা হলো তিনের সঠিক জোর পাঁচের সঙ্গে কোনটা মিলবে প্রথম বাক্সে দুটি ফুটকি আছে এসব পরের বাক্সটা দেখি দ্বিতীয় বাক্সে এক দুই তিন চার অর্থাৎ চারটে ফুটকি আছে তাই এটাও হবে না এটাতে আবার চারটের থেকে কম ফুটকি আছে এক দুই তিন এর মানে হলো চার নাম্বার বাক্সটা ঠিক দেখো এক দুই তিন চার পাঁচ একদম ঠিক এবার চারের জোড়া বানাও প্রথম বাক্সটা দেখো কিন্তু এটাতে তো দুটো ফুটকি আছে মাত্র চলো তাহলে পরের বাক্সটা দেখি এটাতে চার আছে তার মানে এটাই ঠিক জোর আর আগে যাওয়ার দরকারই নেই এরপর হলো ছয় চলো এটার জোর খুঁজি প্রথমটাতে কেবল দুটো ফুটকি আছে দ্বিতীয়টাতে চারটে এবার তিন নম্বরটা দেখো এটাতে ছটা ফুটকি আছে তার মানে এটাই ছয়ের সঠিক জোর এইভাবে বাড়িতেও জোর বানানোর চেষ্টা করো আর এরপর কোনটা হবে খুঁজে দেখো